ज्ञान विज्ञान खबर ये विभागे आज के जानब पृथ्वी चारपाशे घुरते थका सैटेलाइटर मोट संख्या अमर जेलिफिश सम्पर्के बृष्टिर फोटा थेके विद्युत उत्पादन सम्पर्के जानब नतून एटा आविष्कार होयेछे एवं 2021 साले कोन कोन विज्ञानी के शांति स्वरूप भाटनगर पुरस्कार देवा होयेछे से सम्पर्के प्रथमे आमरा जानब पृथ्वी चारपाशे सैटेलाइटेर संख्या कत প্রতি সপ্তাহে পৃথিবী থেকে মহাকাশে যাচ্ছে রকেট কোনটা মঙ্গলের রোভার দিয়ে আসছে কোনটা পর্যটক নিয়ে মহাকাশে যাচ্ছে কোন রকেট আবার স্যাটেলাইট নিয়ে মহাকাশে যাচ্ছে রোবট নভোচারী কিংবা পর্যটক নিয়ে তো মহাকাশে ঘন ঘন যাওয়ার সুযোগ নেই সবচেয়ে বেশি রকেট মহাকাশে যাচ্ছে মূলত স্যাটেলাইট নিয়ে কয়েক বছর ধরে মহাকাশে যেন স্যাটেলাইটের মেলা বসেছে কিন্তু মহাকাশে ঠিক কতগুলো স্যাটেলাইট আছে সে বিষয়ে জানেন না অনেকেই সম্প্রতি মহাকাশে আর পৃথিবীর কক্ষপথে কতগুলো স্যাটেলাইট আছে এ নিয়ে গবেষণা চালিয়েছেন ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটসের সেন্টার ফর স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের পরিচালক লাওয়েল অনেক স্যাটেলাইট মহাকাশে আছে কিন্তু অকার্যকর অবস্থায় অনেকগুলো আবার জ্বলে গেছে এরপরও এখনও হাজার হাজার স্যাটেলাইট আছে মহাকাশে সংবাদ মাধ্যম দা কনজারভেশনে দেওয়া লাওয়েলের তথ্য বলছে পৃথিবীর কক্ষপথে ঘুরছে এমন স্যাটেলাইটের সংখ্যা প্রায় 8000 16 সেপ্টেম্বর 2021 পর্যন্ত পাওয়া তথ্য বলছে মহাকাশে 7941টি স্যাটেলাইট আছে এর মধ্যে প্রথম মানুষের তৈরি স্যাটেলাইট রাশিয়ার স্পুটনিক 1957 সালে মহাকাশে গেছে এখন তো প্রতি বছরই কক্ষপথে স্যাটেলাইট যাচ্ছে 2010 সাল পর্যন্ত প্রতি বছর 60 থেকে 100টা স্যাটেলাইট মহাকাশে গেছে এরপর নাটকীয়ভাবে বেড়েছে মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সংখ্যা 2020 সালে 114টি রকেট 1300টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে গেছে এর মধ্যে নতুন গেছে 1000 স্যাটেলাইট 2021 সালের 16 সেপ্টেম্বর পর্যন্ত মহাকাশে 1400টি নতুন স্যাটেলাইট গেছে যেগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করছে সেপ্টেম্বরে স্পেস এক্স একাই 51টি স্টারলিং স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে মহাকাশে কৃত্রিম উপগ্রহ বাড়ার পেছনে কারণ দুটো 2021 সালের আগস্টে স্পেস এক্সের একটি রকেট গেছে মহাকাশে সাথে নিয়ে গেছে অনেকগুলো স্যাটেলাইট স্যাটেলাইটের আকার ছোট হওয়ায় রকেটগুলো এখন অনেক বেশি স্যাটেলাইট ধারণে সক্ষম প্রযুক্তির আধুনিকায়নে খুব সহজে আর কম খরচে মহাকাশে স্যাটেলাইট পাঠানো সম্ভব হচ্ছে রকেটগুলো শক্তিশালী হয়নি বরং স্যাটেলাইটগুলো আকারে ছোট হয়ে গেছে 2020 সালে পৃথিবীর কক্ষপথে পাঠানো স্যাটেলাইটগুলোর মধ্যে 94% ক্ষুদ্র ওজনে মাত্র 600 কেজি স্যাটেলাইটগুলোর মধ্যে বড় একটি অংশ পৃথিবীকে প্রদক্ষিণ করে আর ইন্টারনেটের সার্ভিস দেয় 2020 সালে ইন্টারনেট সেবার জন্য স্পেস এক্সের স্টারলিংক আর ওয়ানে ওয়েবের 1000 স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে গেছে দুটি কোম্পানি ভবিষ্যতে আরও 40000 স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে বিভিন্ন কোম্পানি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনায় $1,00,000,000,000 বাজার দেখছেন লক্ষ্যে আমাজন কোম্পানি হাতে নিয়েছে কুইপার প্রকল্প কিন্তু অতিরিক্ত স্যাটেলাইটের কারণে পৃথিবীর আকাশ মানুষের কাছে আগের মতো দৃশ্যমান হচ্ছে না স্পেসএক্স 60টি স্যাটেলাইট পাঠানোর পর মহাকাশ বিজ্ঞানীরা জানান রাতের আকাশে তারা দেখাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে স্যাটেলাইটের কারণে পৃথিবীর নিম্ন কক্ষপথে অনেক স্যাটেলাইট প্রদক্ষিণ করছে যেগুলো মহাকাশে বর্জ্য তৈরি করছে যা ডেকে আনতে পারে বিপর্যয় অন্তত 105টি দেশের একটি করে হলেও 105টি স্যাটেলাইট আছে মহাকাশে এবার বলবো অমর জেলিফিশের কথা ছবি দেখে নাও জুন মিলে মরিতে হবে এমনটাই নিয়ম কিন্তু কখনো যদি মৃত্যুই না ঘটে এমনটাও কি হওয়া সম্ভব অমরত্বের প্রত্যাশাই তো বারবার অসাধ্য সাধন করিয়েছে মানুষকে তবে মানুষ না হলেও একটা ছোট্ট প্রাণী কিন্তু প্রায় অমরত্ব লাভ করেছে বলছেন বিজ্ঞানীরা ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ প্রাণীবিদদের কাছে যার পরিচয় টারিটোপসিস ডোর্নি একটি বিশেষ বৈশিষ্ট্যের জন্য জেলিফিশের এই ক্ষুদ্র প্রজাতিকে অমর জেলিফিশ নামে চিহ্নিত করা হয়ে থাকে
ন্যাশনাল জিওগ্রাফিকের গবেষকরা জানিয়েছেন, যদি এই জেলিফিশের শরীরের কোনো অংশে আঘাত লাগে বা অসুস্থ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে এরা পলিপ দশায় চলে যায়। চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করে গুটি বাঁধে পলিপের আকারে। এই পলিপ অবস্থায় এরা 3 দিন পর্যন্ত থাকে, আর এভাবেই কমিয়ে দেয় বয়স। এর মধ্যে শরীরের সব কোষকে নতুন কোষে রূপান্তর করে জেলিফিশটি, আর বয়স একদম কমিয়ে ফেলে। এভাবেই বারবার নিজেকে রূপান্তরের মাধ্যমে এরা বার্ধক্যকে ঠেকিয়ে রাখে। তবে এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য রয়েছে। অন্য কোনো বড় মাছ এদের খেয়ে ফেললে কিংবা হঠাৎ বড় কোনো রোগে আক্রান্ত হলে অবশ্য মারা যায় এরা, কিন্তু বয়স বেড়ে যাওয়ার কারণে মৃত্যু এদের হয় না। কোষ পরিবর্তনের ক্ষমতা কিন্তু পূর্ণবয়স্ক না হলে আসে না। বংশবিস্তারের ক্ষমতা সম্পন্ন জেলিফিশগুলোই একমাত্র অমর, এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা। অর্থাৎ শিশু জেলিফিশটা কিন্তু এই ধরনের ঘটনা ঘটাতে পারে না। এই জেলিফিশগুলি মূলত ভূমধ্যসাগর ও জাপানের সমুদ্রে দেখা যায়। জাপানের কিয়োতো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই জেলিফিশ নিয়ে গবেষণা করছেন। এবার বলবো তোমাদের একটা নতুন আবিষ্কারের কথা, বৃষ্টির ফোঁটা থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা। এবছর যেন বড্ড বেশি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল ধরে নানা কাজে লাগানো যায়। কিন্তু ভাবতে পারো, এই বৃষ্টির জলের ফোঁটা থেকে তৈরি হবে বিদ্যুৎ, এমনই অসাধ্য সাধন করে বিশ্বের বিজ্ঞান মহলে সাড়া ফেলে দিলেন আইআইটি দিল্লির গবেষকগণ। সভ্যতার অগ্রগতি প্রকৃতির নানাবিধ রহস্য ভেদ করে মানবজাতির উন্নতি সাধন করছে। বিজ্ঞান এবং প্রযুক্তির বলে বলীয়ান হয়ে মানুষ বহু অসাধ্য সাধন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতীয় বিজ্ঞানী গবেষকদের কৃতিত্ব তাতে কম নেই। আধুনিক সভ্যতার চালিকা শক্তি হল বিদ্যুৎ। সেই বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রধান ভরসা এখনও সেই জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ কয়লা, খনিজ তেল। তাই বিভিন্নভাবে অচিরাচরিত শক্তির উদ্ভাবন ও ব্যবহার দিন দিন বাড়ছে। এবার তাতে নবতম সংযোজন হল বৃষ্টির জলের ফোঁটা। সম্প্রতি দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা এমন একটি যন্ত্র তৈরি করেছেন যা ট্রাইবো ইলেকট্রিক এফেক্ট এবং ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন পদ্ধতি ব্যবহার করে জলের ফোঁটা, বৃষ্টির ফোঁটা, জলের ধারা, এমনকি সমুদ্রের তরঙ্গ থেকে বিদ্যুৎ তৈরি করতে পারবে। শুধু তাই নয়, লিকুইড সলিড ইন্টারফেস ট্রাইবো ইলেকট্রিক ন্যানো জেনারেটর নামক এই যন্ত্রের দ্বারা উৎপন্ন বিদ্যুৎ ভবিষ্যতে ব্যবহারের জন্য তা ব্যাটারিতে সংরক্ষণ করেও রাখা যাবে। আইআইটি দিল্লির গবেষকগণ জানিয়েছেন, নতুন লিকুইড সলিড ইন্টারফেস ট্রাইবো ইলেকট্রিক ন্যানো জেনারেটর যন্ত্রটি বিশেষভাবে ডিজাইন করা ন্যানো কম্পোজিট পলিমার এবং কন্ট্রাক্ট ইলেকট্রোড দ্বারা তৈরি। এটি জলের ফোঁটা থেকে কয়েক মিলিওয়াট শক্তি উৎপন্ন করতে পারে, যা ঘড়ি, ডিজিটাল থার্মোমিটার, রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার, হেলথ কেয়ার সেন্সরের মতো ছোট ইলেকট্রনিক ডিভাইসগুলিকে সহজেই বিদ্যুৎ দিতে পারবে। এছাড়া পাইজো ইলেকট্রিক এফেক্টের মাধ্যমে এবং লবণাক্ত জলের ফোঁটা থেকে এটি সাধারণের তুলনায় আরও বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে। আইআইটির এই গবেষণা কাজে দেশের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় এবং ইলেকট্রনিক্স তথা তথ্য প্রযুক্তি মন্ত্রক এননেট্রা সহায়তা করেছে। সেক্ষেত্রে নতুন এই বিষয়কর যন্ত্রটিকে কীভাবে ব্যবহারিক বিকল্প হিসেবে কাজে লাগানো যায় সেই নিয়ে আরও ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন আইআইটি দিল্লির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নীরজ খাড়ে। এই অসামান্য কৃতিত্বের জন্য নীরজ খাড়ে সহ সকল গবেষকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এবার জানাবো 2021 সালে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হলো কোন কোন বিজ্ঞানীকে। বিজ্ঞান সাধনা বা বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয় আমাদের দেশে। কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের 80তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই ঘোষণা করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানীদের বিষয়ে। ডক্টর অমিত সিং, ডিপার্টমেন্ট অব মাইক্রোবায়োলজি অ্যান্ড সেল বায়োলজি, আইআইএসসি, বেঙ্গালুরুতে গবেষণারত। ডক্টর অরুণ কুমার শুক্লা, ডিপার্টমেন্ট অব বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড বায়ো ইঞ্জিনিয়ারিং, আইআইটি কানপুরে গবেষণারত। উভয় গবেষণার বিষয় মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের মধ্যস্থিত জিনের ভূমিকা সংক্রান্ত। ডক্টর কনিষ্ক বিশ্বাস, জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চ বেঙ্গালুরু এবং একই প্রতিষ্ঠানের ডক্টর টি গোবিন্দ রাজু। ডক্টর বিশ্বাস বর্জিত তাপশক্তির দ্বারা বিদ্যুৎ শক্তির উৎপাদন বিষয়ে গবেষণা করেছেন এবং ডক্টর রাজুর বিষয় হল মানব শরীরের রাসায়নিক সমস্যা। ডক্টর বিনয় কুমার সাইকিয়া, কোল্ড অ্যান্ড এনার্জি রিসার্চ গ্রুপে গবেষণারত। ডক্টর দেবদীপ মুখোপাধ্যায়, আইআইটি খড়গপুরে গবেষণারত, তিনি সিকিউরড এমবেডেড আর্কিটেকচার ল্যাবের উদ্ভাবন করেন।
ডক্টর অমিত ঘোষ স্কুল অফ ম্যাথামেটিক্স টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ মুম্বাইয়ে গ্যাসের আণবিক ব্যবহার ও তাদের কম্পনের প্রকৃতির উপর নিরন্তর কাজ করে চলেছেন। ডক্টর সাকেত সৌরভ ইনস্টিটিউট অফ ম্যাথামেটিক্যাল সায়েন্স চেন্নাইয়ে অ্যালগরিদমের উপর কাজ করছেন। ডক্টর জিমন পান্নিয়াম্মাকাল মহামারীর কারণ ও পরিত্রাণ বিষয়ে কয়েক বছর কাজ করছেন আচুথা মেনন সেন্টার ফর হেলথ নামক প্রতিষ্ঠানে। ডক্টর রোহিত শ্রীবাস্তব ডিপার্টমেন্ট অব বায়োসায়েন্স অ্যান্ড বায়ো ইঞ্জিনিয়ারিং বিভাগে ফ্লুরোসেন্ট বায়োসেন্সর ও ফটোথার্মাল থেরাপির উপর গবেষণাধীন। ডক্টর কনক সাহা গ্যালাক্সি বা ছায়াপথের উদ্ভব গঠন ও বিবর্তনের বিষয় নিয়ে পুনে বিশ্ববিদ্যালয়ে গবেষণারত। অর্থাৎ 11 জন বিজ্ঞানী যারা শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেয়েছেন, তার মধ্যে চারজন বাঙালি বিজ্ঞানী এই পুরস্কারে পুরস্কৃত হয়েছে। বাঙালি হিসেবে এটা অবশ্যই আমাদের গর্বের বিষয়। আজকে এখানেই শেষ করছি, পরের সপ্তাহে আরও বেশ কিছু জ্ঞান বিজ্ঞানের খবর নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।